নির্মলা সীতারামন যে প্যাকেজ ঘোষণা করেছেন সাধারণ গরিব মানুষের জন্য, 1,70,000 কোটি টাকার একটা প্যাকেজ উনি ঘোষণা করেছেন। আমরা জানি পার্লামেন্টে তো বিরোধী পক্ষ বারবার বলছিলেন যে আপনারা কি ঘোষণা করছেন, আমাদের মুখ্যমন্ত্রীও বারবার বলছে আমরা কেন্দ্র টাকা দিচ্ছে না ইত্যাদি। তো সার্বিক পরিস্থিতি দেখে কেন্দ্র সরকার ভেবেছেন এটা, যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা বাড়ি থেকে বেরোতে পারছে না, বা 100 দিনের যারা কাজ করেন, বা বয়স্করা, বা কৃষকরা, আর যারা বিপিএল এর মধ্যে আছেন, সমস্ত মানুষ যাতে বাড়িতে সুরক্ষিত থেকে খাবার ব্যবস্থা সুযোগ পান, সেই জন্য তাদের জন্য অনেক প্যাকেজ ঘোষণা করেছেন। তো এই যে 1,70,000 কোটি টাকার ঘোষণা, এতে বিশেষ করে গরিবদেরকে লক্ষ্য রেখে আর এই ঘোষণা করা হয়েছে। দিনমজুর, ক্ষেত মজুর, কৃষক, এদেরকে আর এই ব্যবস্থা থেকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হবে। তাই প্রত্যেকের বাড়িতে খাবার, চাল, ডাল, আটা ইত্যাদি যাতে পৌঁছে দেবে তার জন্য এই ব্যবস্থা আছে। মূলত যে 5 কিলো আটার 5 কিলো চাল আর 1 কিলো ডাল, এটা দেওয়ার ব্যবস্থা হয়েছে। আগে যেমন প্রত্যেক সপ্তাহে দেওয়া হতো, এটাকে আবার ডবল করা হয়েছে। এছাড়াও আরও 3 টাকা কিলো, যেটা 37 টাকার চাল, 3 টাকা কিলো পাবেন, আর যেটা 27 টাকার গম, সেটা 2 টাকা কিলো পাবেন বিশেষভাবে, এটা আর আলাদা করে ঘোষণা করা হয়েছে। সেই জন্য একজনের মাথায় 7 কিলো ছিল, সেটা ডবল হয়ে যাবে মাসে। এটা যাতে সুবিধা পান যারা কাজ পাচ্ছেন না, বাড়ি থেকে বেরোতে পারছেন না, তাদের জন্য এই ধরনের ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। আর তাতে একটা বিরাট প্রায় 1,80,000 কোটি টাকা যে প্রধানমন্ত্রী অন্ন যোজনা, সেটাও ঘোষণা করা হয়েছে, যারা বাড়িতে থেকে এই সুবিধা পাবেন। সেই জন্য যারা উপার্জনের চিন্তা করছেন বা ছোটো ছোটো ব্যবসা করে বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করছেন, তার ফলে পুলিশের তাড়া খেতে হচ্ছে, এটার জন্য তারা বেরোচ্ছিলেন। ফলে যে লকডাউনের চেষ্টা হয়েছে বা সরকার চেষ্টা করছে, এত কষ্ট করে সব মানুষ কষ্ট করছেন, তার লাভ থেকে সমাজ বঞ্চিত হচ্ছিল। একটা দুটো মানুষের জন্যই এই রোগ ছড়িয়ে যায়। এখন তারা সেই উদ্বেগ থেকে মুক্তি পাবেন এবং তারা বাড়িতে হয়তো থাকার চেষ্টা করবেন। চিকিৎসা ব্যবস্থা বিশেষ করে আপনারা জানেন যে পশ্চিমবাংলায় 16টা আয়ুষের আন্ডারে যে হসপিটাল আছে, সেগুলোকেই এই করোনা ভাইরাসের চিকিৎসার জন্য সরকার ঘোষণা করেছে, তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছে। বিশেষ করে যারা করোনা ফাইটার বলা হচ্ছে, ডাক্তার, নার্স, সাফাই কর্মচারী, প্যারামেডিক্যাল স্টাফ যারা আছেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, প্রত্যেকের জীবনের জন্য আগামী 3 মাসের জন্য 50 লক্ষ টাকার বীমা সরকার ঘোষণা করেছে। এটা একটা বিরাট বড় ঘোষণা, যাতে উদ্বেগ না থাকে, ভয় না থাকে, ভগবান না করুক আর কিছু হোক, কিন্তু যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে তার পরিবার যাতে যথেষ্ট আর্থিক সহায়তা পায়, তার জন্য সরকার এই ঘোষণা করেছেন। বিশেষ করে এখানে আরেকটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, সেদিন আইডি হসপিটালেও বিক্ষোভ দেখিয়েছেন নার্সরা যে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা সামগ্রী পাওয়া যাচ্ছে না। বিশেষ করে আজকে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে যে স্যুট দেওয়া হয়েছে সেটা ফেটে যাচ্ছে পড়তে গিয়ে, গ্লাভস দেওয়া আছে সেগুলো ঠিক মতো নেই, সাফিসিয়েন্ট গ্লাভস নেই। তো তারা যদি নিজের সুরক্ষা নিয়ে চিন্তিত থাকেন, তাহলে রুগীদের সুরক্ষা, অসুস্থদের সুরক্ষা দেওয়া, চিকিৎসা দেওয়া খুব মুশকিল হয়ে যাবে। রাজ্য সরকারের দায়িত্ব বিশেষভাবে এইগুলো পুরো করা, আর এর জন্য আগেই প্রধানমন্ত্রী 15,000 কোটি টাকা ঘোষণা করেছিলেন চিকিৎসা সামগ্রীর জন্য, কেন্দ্র সরকার দিতে প্রস্তুত আছে, সেগুলো সংগ্রহ করে প্রথম চিকিৎসা কর্মীদের কাছে পৌঁছানোর দরকার আছে, তা না হলে তারা যে সেবা দিতে চাইছেন সেটা দিতে পারবেন না। তো কৃষকদের ব্যাপারে বিশেষভাবে ঘোষণা করা হয়েছে, কৃষকরা 2,000 টাকা বিশেষভাবে এবারে অনুদান পাবেন, কিন্তু সেটাও সেই কৃষক সম্মান নিধির মাধ্যমে, যাদের নাম গেছে, যাদের অ্যাকাউন্ট আছে তার সেই অ্যাকাউন্টেই পাবেন। কিন্তু দুর্ভাগ্য পশ্চিমবাংলার কৃষকরা এর থেকে বঞ্চিত হবেন। আগে যে 6,000 টাকার ঘোষণা হয়েছিল, তার জন্য রাজ্য সরকারের কাছ থেকে যে নাম চাওয়া হয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার দেয়নি, আরও 2-3 রাজ্য দেয়নি। এখন দ্বিতীয়বার এই বিশেষ পরিস্থিতির জন্য কৃষকরা যে লাভটা পেতেন 2,000 টাকা, সেটা থেকে তারা বঞ্চিত হবেন। সেই জন্য কেবল রাজনীতি করতে গিয়ে এই ধরনের গরিব মানুষদের বঞ্চিত করছেন মমতা ব্যানার্জি, তার ভাবনা চিন্তা করা উচিত। এখনও সময় আছে, সেই যোজনার সঙ্গে রাজ্যের কৃষকদেরকে যুক্ত করা উচিত, তা না হলে এই কষ্টের সময় তারা আরও কষ্ট তাদের বেড়ে যাবে। আর এই ধরনের অনেক ছোটো ছোটো যে ঘোষণা হয়েছে, সেগুলো সরকারের, রাজ্য সরকারের অসহযোগিতার জন্য সাধারণ মানুষ তার থেকে বঞ্চিত হবে। এখানে 100 দিনের কাজে যে রেট ছিল আগে আমাদের এখানে, প্রতিদিন 182 টাকা পেতেন যারা মজদুরি করতেন, তারা এখন 202 টাকা করে পাবেন। আর প্রায় 56 কোটি লোক এতে সুবিধা পাবেন। যিনি 3 কোটি প্রবীণ, বিধবা বা বিশেষভাবে অক্ষম যারা, তাদেরকে অর্থ সাহায্য করা হবে, এককালীন 2 কিস্তিতে দেওয়া হবে 1,000 টাকা। 20 কোটি মহিলারা, যারা জনধন অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলেছিলেন, মহিলারা কেবল
আর তিন মাসে তাদেরকে 500 করে টাকা দেওয়া হবে। এতে প্রায় সরকার 31,000 কোটি টাকা খরচা হবে। উজ্জ্বলা যোজনার যারা গ্রাহক ছিলেন সবই মহিলারা আছেন, আর তারা আরও 3 মাসে 3টি সিলিন্ডার বিনা পয়সায় পাবেন বাড়িতে বসে। তাতে 13,000 কোটি টাকার মতো সরকার এক্সট্রা খরচা হবে। বিশেষ করে যেটা ছোট শিল্প আছে, 100-এর বেশি কর্মচারী কাজ করেন, সেই কর্মচারীরা এবং সেই শিল্পের মালিক দুজনের যে ক্ষতিপূরণ ভর্তুকি দেবে কেন্দ্র সরকার, ইপিএফ এবং ইত্যাদির যে হবে সেটা দেওয়া হবে। তো এই কর্মচারীরা যারা, তার মধ্যে যারা আছেন 90% যারা 15,000 টাকার কম বেতন পান, তারা এই সুবিধাটা পাবেন। একটা সমস্যা আছে, অনেক জায়গায় এই ধরনের যারা ছোট শিল্প চালান তারা কর্মচারীদের নাম নথিভুক্ত করেন না, তাদের নাম ইপিএফ জমা করেন না, ফলে অনেক মানুষ অধিকার থাকলেও বঞ্চিত হবেন। সেটা বিশেষভাবে সার্ভে করে দেখা হয়েছে, যাতে প্রত্যেকটি গরিব এই ধরনের সাধারণ কর্মী যারা, তারা এই সুবিধাটা পান। যারা স্বনিযুক্তি প্রকল্পে মহিলারা কাজ করেন, প্রায় এতে 63 লাখ সেলফ হেল্প গ্রুপ আছে। এরা প্রত্যেক গ্রুপ 20 লাখ টাকা কোনো ডিপোজিট বা এই ধরনের জমা না দিয়ে তারা ঋণ পাবেন। এই একটা বিশেষ সুবিধা, মহিলারা কাজ করে নিজেদের জীবিকা উপার্জন করতে পারবেন। এই গরিব কল্যাণ যোজনায় এটা প্রায় 1.75 লাখ কোটি টাকা আরও খরচা করার সম্ভাবনা সরকার রেখেছে। সেই লাভটা যারা সেলফ হেল্প গ্রুপের লোকেরা আছেন তারা পেতে পারেন। গতকালও কয়েকটা বিশেষ ঘটনা সরকার করেছিল ঘোষণা, তাতে দেখা গেছে এই আয়ুষ হাসপাতালের ব্যাপারটা তারা 16টা হাসপাতালকে পশ্চিমবাংলায় নিয়েছেন, 4টা বড় হাসপাতালকে আগে থেকেই সব সুবিধা দিয়েছেন যাতে হয়, এবং এই হসপিটালগুলো দরকার হলে আরও শয্যা বাড়াবার জন্য তাদেরকে অলরেডি কেন্দ্রের যিনি আধিকারিক হয়েছেন তিনি কথা বলেছেন যাতে আরও ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো যায়। আমরা শুনেছি চীনেতে এই আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে অনেক রুগীকে ঠিক করা হয়েছে। প্রায় 701 জন রুগী যাদেরকে এক বিশেষ ধরনের কাঠ খাওয়ানো হয়েছে তারা সুস্থ হয়েছেন। সেই জন্য আয়ুষ, আয়ুর্বেদিক ইত্যাদি যে চিকিৎসা, তার থেকে তাদের চিকিৎসা করার জন্য একটা আটা নেই অনেক জায়গায়। আমাদের কয়েকজন ব্যক্তি গেছিলেন দোকানে, তারা আটার খোঁজ করছিলেন, বলছে আটা নেই, ময়দা আছে, আটা আসছে। আমি গতকাল সন্ধ্যাবেলা এখানে FCI GMকে ডেকেছিলাম, তার সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। উনি বলছে আমরা গম সাপ্লাই দিই, কেন্দ্র সরকার রাজ্য সরকার সেই গমটা নিয়ে গিয়ে ভেঙে আটা করে দোকানে দেয়, সেখান থেকে রেশনের মাধ্যমে সাধারণ মানুষ পেয়ে থাকে। এই যে FCI সাপ্লাই করা এবং সাধারণ মানুষের কাছে পৌঁছানোর মাঝখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে, সেই গ্যাপটা যাতে না থাকে, হয়তো মানুষ একটু বেশি কিনে নিচ্ছেন, সেটা দেখার দরকার আছে। কালোবাজারি হচ্ছে, জিনিসের দাম ডবল হয়ে গেছে অনেক জায়গায়, সরকারের এর মধ্যে কোনো কন্ট্রোল নেই। এটা যদি না দেখা হয় তাহলে একটা অব্যবস্থা তৈরি হবে, মানুষের অবিশ্বাস হবে, সেটা লুটপাট মারামারির দিকেও যেতে পারে। যেন রাজ্য সরকার এটা দেখা উচিত, বিশেষ করে পুলিশ বিভাগ বা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে রেশন ঠিকমতো পৌঁছচ্ছে কিনা, রেশন ডিস্ট্রিবিউট হচ্ছে কিনা, বা অন্যান্য সবজি ইত্যাদি বা গ্রোসারি মার্কেট জিনিস লোক পাচ্ছেন কিনা, এটা দেখার দরকার আছে। আর তা নাহলে বিনা কারণে ভয় একটা বা রিউমের ছড়াবে, তার থেকে মানুষ যারা আছেন তার অনেকে বঞ্চিত হবেন, অনেকে অধিক সংগ্রহ করবেন। এই পরিস্থিতির জন্য আমি বিশেষ করে রাজ্য সরকারকে বিশেষ আবেদন করছি, কারণ কেন্দ্র সরকার তো টাকা পয়সা যা দেবে, কিন্তু রাজ্য সরকারের সহযোগিতা যদি না পাওয়া যায় তাহলে সাধারণ মানুষ এর উপকারটা বা এর সুযোগটা পাবেন না। তো যেরকম আয়ুষ্মান যোজনায় এই রাজ্যের লোকেদের নাম নাই, বা আমরা এখানকার মানুষ বঞ্চিত হচ্ছি বলে আয়ুষ্মান যোজনার মাধ্যমে যে চিকিৎসা হবে সরকারি কী বলে হসপিটালে, সেই হসপিটালের সুবিধা এখানকার মানুষরা পাবেন না, ফলে যা খরচা হবে সমস্ত রাজ্য সরকারকে বহন করতে হবে, কেন্দ্রীয় সরকারের সহযোগিতা থেকে মানুষ বঞ্চিত হবেন অসুস্থ হলে। তো সেই ব্যবস্থা যদি আগে করা যেত, সেই হসপিটালের সমস্ত সুবিধা কেন্দ্র সরকার খরচায় পাওয়া যেত, কিন্তু রাজ্য সরকারের সদিচ্ছা ছিল না বলে সেটা বঞ্চিত হচ্ছেন এবং কৃষকরাও তার থেকে বঞ্চিত হচ্ছেন। এখনও আমার মনে হয় সময় আছে, যেমন দিল্লি সরকার আয়ুষ্মান যোজনায় নিজের নাম করে যুক্ত করেছে, ঠিক সেরকম রাজ্য সরকার পশ্চিমবঙ্গের আয়ুষ্মান যোজনা এবং কৃষক সম্মান নিধিতে যদি তারা যুক্ত হন এবং লিস্ট পাঠান, আমার মনে হয় তাদের উপরে আর্থিক চাপটা কমবে, বারবার টাকা টাকা বলার দরকার নেই। আমার মনে হয় মমতা ব্যানার্জির এতে বেশি কষ্ট হচ্ছে, কেন্দ্র সরকার যে এই লেনদেনের ব্যবস্থা করেছেন টাকা পয়সা সব অ্যাকাউন্টে যাবে। তো স্বাভাবিকভাবে রাজ্য সরকার বা এখানকার যারা এ ধরনের কাটমানির সঙ্গে যুক্ত তারা বঞ্চিত হচ্ছে। সেই জন্য মমতা ব্যানার্জি বারবার কি দিচ্ছে রাজ্য সরকার, কী কেন্দ্র সরকার কী ঘোষণা করছে, কত টাকা আমাদের হাতে আসবে সেটা নিয়ে ঘোষণা করছেন, ওইদিকেই মন বারবার প্রেস করছেন, বারবার কথা বলছেন, কিন্তু যেটা আছে হসপিটালগুলোকে ব্যবস্থিত করা, মানুষ যদি সুবিধা পান, চিকিৎসা কর্মচারী সুবিধা পান, সেদিকে দেখার ইচ্ছা ওনার কম আছে।
আমি চেষ্টা আগ্রহ করব নাকে অনুরোধ করব যে এখন রাজনীতি নয়, অভিযোগ নয়, এখন কাজের সময়। এখন এমন কিছু হয়নি, পশ্চিমবাংলায় খুব কম ইফেক্ট হয়েছে, যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার আছে, কিন্তু সেটা যদি ব্যবস্থিত না হয় তাহলে কিন্তু মানুষ এর থেকে বঞ্চিত হবে এবং ভয়ের পরিবেশ তৈরি হবে। সে যেন রাজ্য সরকারের দায়িত্ব মানুষকে বিশ্বাসের মধ্যে নিয়ে ব্যবস্থাকে ঠিক করা, অফিসারদেরকে বলা, খোঁজখবর নেওয়া, আর কর্মচারীরা যেখানে অভিযোগ করছেন তার খতিয়ে দেখে তার সমাধান করা, তাতে আমার মনে হয় সবার উপকার হবে।